আজকে এই অনুষ্ঠান শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠান। অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এক এক করে সবার নাম ভূমিকা দিলাম না, কারণ আমার সভাপতি বক্তা দিয়েছেন, তাই সময় নষ্ট করলাম না। সময় পাবো হাতে দু মিনিটের বেশি বলা যাবে না। তারপরে এক কথা বারবার রিপিট করব না, দুইটি কথা বলেই শেষ করতে চাই। বড় কথা হলো, 2012 সালে স্যারকে, ডক্টর বাহাদুর মোল্লা স্যারকে নিয়ে প্রোগ্রাম করেছিলাম। এই রকমের একটি শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠানে, সমাপনী অনুষ্ঠানে আমার আরেক প্রিয় নেতা সেখানে উপস্থিত ছিলেন। আজকে আমি ডক্টর মাহবুবুর মোল্লাকে পেয়ে অত্যন্ত আনন্দিত মনে হয়। আমার কাছের লোকটাকে অত্যন্ত আবার কাছে পেয়েছি, আমার লোকটা ঘুরে গিয়েছে, আজকে তাকে কাছে পেয়ে। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমরা যারা শিক্ষক আন্দোলন করি, শিক্ষকদের দাবি আদায়ের আন্দোলন করি, আমাদের অনেক কষ্ট হয় এই কাজগুলো করতে। আপনারা ধৈর্য ধরে আমাদের কথাগুলো শুনেন, কথা শুনেতে কত কষ্ট, যে শুনে সেই বুঝে। বলার জন্য খুব সহজ, অনেক দল আমি বলতে পারি। আপনাদের ধন্যবাদ, সেই সকাল 9টা থেকে অনেক কাজ ফেরে এখানে এসে আমাদের কথাগুলো কষ্ট করে শুনতেছে। এই কথাগুলো কিন্তু শুধু আমার একার কথা নয়, এই কথাগুলো হল আপনাদেরও কথা। আমরা আন্দোলন করতেছি শুধু শিক্ষকদের অধিকার আদায়ের জন্য নয়, শিক্ষাকে পরিবর্তন করার জন্য। গভর্নমেন্ট যে শিক্ষা পদ্ধতি চালু করেছে, এটা কোনো শিক্ষা পদ্ধতি নয়, শিক্ষা ধ্বংসের কারিকুলাম। আমরা চাই শিক্ষক যারা আছেন তাদের পরামর্শ নিয়ে তারপরে শিক্ষা কার্যক্রম চালু করুন। আপনি এক এক সময় এক একটা করবেন, পিএইচসি চালু করবেন বন্ধ করবেন, জেএসসি চালু করবেন বন্ধ করবেন, সৃজনশীল চালু করবেন বন্ধ করবেন, কি পেয়েছেন শিক্ষক নিয়ে খেলাধুলা নাকি? যারা জ্ঞানী বড় বড় স্কুল দিয়েছে তার সেই শুধু সেই স্কুলের প্রিন্সিপাল, সেই স্কুলের যারা আছে তাদেরকে নিয়ে বসুন। বাংলাদেশে অনেক মেধাবী আছে শিক্ষক। আমরা কেজি স্কুল, আমাদের কিন্ডারগার্টেন শিক্ষকদের ন্যূনতম একটা মজুরি দাবি করেছি আপনাদের কাছে। প্রতি মাসে আমরা একটা মজুরি দেন, ন্যূনতম যদি 8,000 টাকা 12,000 টাকা দেন না, আপনার কত টাকাতে এদিক সেদিক দুর্নীতি হচ্ছে, চুরি হচ্ছে। চোরা টাকা চাচ্ছি না, আমাদের ট্যাক্স ফ্যাটের টাকা চাচ্ছি। এই দাবিগুলো নিয়ে আমরা হাজির হচ্ছি, বিভিন্ন জায়গায় আন্দোলন করছি। আমার বিশেষ করে আমার ডানে বামে যারা আমাকে সাহস যোগান, যে ফারুক স্যার, এম এস সিদ্দিক মিয়া স্যার, ইলেকট্রন স্যার আছেন, মোশারফ স্যার, আমি সবাইকে বলতে চাচ্ছি। তারপরে ফিরোজ স্যার, রহমান স্যার, রেজাউল স্যার, এরা কিন্তু সার্বক্ষণিক আমার কাছে থেকে আমাকে সাহস যোগায়। আমি কাজ করে যাচ্ছি, সারা বাংলাদেশে একটি আলোড়ন সৃষ্টি হয়েছে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক কিন্ডারগার্টেন শিক্ষক সমিতি। আমরা করোনাকালীন সময় কি করেছি, আমার শ্রদ্ধেয় নেতা সব সব আপনাদের কাছে বলেছে। আমার একটা কথাই, শিক্ষকদের অধিকার শিক্ষানীতি আমাদের গত 2020 সালের 5ই অক্টোবর আমরা তখন বিশ্ব শিক্ষক দিবস প্রেস ক্লাব অডিটোরিয়াম পালন করেছিলাম, সেখানে এই শিক্ষানীতির প্রণেতা যে 2010-এর নীতিমালা যে প্রণেতা ছিলেন, সিরাজুল আহমেদ স্যার, তিনি বলেছেন 40 বছর পরে আমি একটা শিক্ষানীতি দিয়েছি, 10 বছর তার আলোর মুখ দেখে নাই। তারা তো আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগ করেন তারা সব, তারপর তারাই যদি এই কথা বলেন তাহলে সাধারণ শিক্ষকরা কি বলবেন? সম্মানিত শিক্ষক মন্ডলী, এগিয়ে যান, ইনশাল্লাহ সুদিন আসবে, আপনারা এর ফল পাবেন। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি এগুলো আমাদের নজরে দিবেন। এবারে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।